বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই ঠিকঠাক আছো, আমিও ঠিকঠাক আছি। একটু গলাটা ট্রাভেল দিচ্ছে, যাই হোক ঠিকঠাক আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, একটা লোভনীয় ভিডিও। লোভনীয় কেন বলছি না, ফুচকা ফুচকা তিনজনে মিলে, তিন প্রজন্মের মানুষ একসাথে ফুচকা খাবো। কি হবে না হবে, কি হয়েছে? তুমি আজ ইটিং শো করবে? না, ইটিং শো ঠিক নয়, ছেলে বলছি ইটিং শো করবে, ইটিং শো ঠিক নয়। চলো ফুচকার আলু মাখা টক জল, যেগুলো শুনলেই আমাদের মানে একদম ফাস্ট ফুড বলতে, রাস্তার স্ট্রিট ফুড বলতে কিন্তু আমাদের ওই ফুচকার কথা মনে পড়ে, তাই না? ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তো আজকে মনে হলো যে ঘরেই ফুচকা খাওয়া হবে। কার কার ফুচকার নাম শুনে লোভ লাগে, আর কে কে ভালোবাসো না, কে কে ভালোবাসো না সেটাও কমেন্ট করবে। অনেকে ভালোবাসে না, অনেকের টক জলে প্রবলেম থাকে, অ্যাসিড হয়, অনেকে খায় না। বাট ফুচকা না আমিও আগে খুব একটা ভালোবাসতাম না, অনেকটা আগে, কিন্তু ইদানিংকালে ভালোই বাসি, তো ফুচকাই খাবো। আর ফুচকার আলু মাখা এই সমস্ত টক জল টেস্টি টেস্টি করে মাখা, সেগুলো হচ্ছে মা করছে এখানে। এই দেখো, এখানে হচ্ছে ফুচকা আলু মাখা চলছে। ফুচকার আলুর মধ্যে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর তারপরে ধনে, জিরে, সব ভাজা মশলা আর কি, লঙ্কার মশলা, এখানে লেবু, গন্ধরাজ লেবু সব দিয়ে হচ্ছে। আর এরপরে তেঁতুল জলও এর মধ্যে, আলুর মধ্যে মাখা হবে আর কি। মা মেখে দিচ্ছে সব, আমি শুধু ফুচকা ভাজবো আর খাওয়া হবে। আর একটা ই আছে এর মধ্যে, ওই মশলাটাই আর কি, তোমার ধনে, জিরে, গোলমরিচ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, বিট নুন, হ্যাঁ বিট নুন, ওই সব দিয়ে মাখা হয়েছে আলু মাখাটা। আর লেবু দেবো মা, আর লেবু দেবো মা, হ্যাঁ তেঁতুল জলও দেওয়া হবে আবার। এখানে গোলা হচ্ছে তেঁতুল জল, তেঁতুল জলও বিভিন্ন মশলা পড়বে, এই যে মশলা, ভাজা মশলা অল্প পড়বে, এটার মধ্যেই রোস্ট করে ভেজে গুঁড়িয়ে রেখেছি। গন্ধরাজ লেবু সব মা রেডি করে দিচ্ছে, খাওয়ার ভাগি আমরা সবাই। আলুটা যা মেখেছে না, এখনই মনে হচ্ছে খাই, কিন্তু আলুর মধ্যে একটু তেঁতুল জল পড়বে। সে দেখবে ফুচকা দাদারা যখন আলু মাখে, একটু করে তেঁতুল জল দিয়ে মাখে, সেটা পরে খাওয়ার সময় তেঁতুল জল দিয়ে মেখে আরেকবার এ করবো। এটা কী দেবে, লেবুর রসটা দাও দাদা, দাদা তেঁতুলের দায় ছাড়ে লেবুর রস এখানে দেবো, অল্প ওখানে দেবে, গন্ধরাজ লেবু দেয় তো, দিয়ে দিলাম তো এখানে। এই তো জলটা দেবে না, জলটা এই পুরোটা, পুরোটা লাগবে না, দেখো না কতটা কী লাগে, টক হয়ে যাইব, টক হয়ে যাইব, জল একটু মানে মারাবে, অল্প দাও নাহলে গন্ধটা পাওয়ার জন্য। এমনিতে গন্ধরাজ লেবু সেরকম গন্ধ হয় না, এই গন্ধ হয়, রস হয় না। লাল কেন, লালও আছে সাদাও আছে, তা আসল বিট নুন, যেটা বিট নুন, যেটা কালো কালো সেই তোমার ভেঙে করতে হয় সেরকম বিট নুন, এটা গুঁড়ো করে, যেগুলো সাদা বিট নুন সেগুলো কী বলে, ওগুলো কী লবণ বলে, আর এটা অল্প দিই সন্দক নুন, হ্যাঁ এইটা হচ্ছে একদম লাল, সেই বিট নুনটা, সেই পাথরের মতন যেগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো কালো থাকে সেগুলোকে ভেঙে এইভাবে গুঁড়িয়ে করা হয়েছে। মা আছে তাই না তৈরি খেতে পারছি, তাই না বলো? নিজে খেতে গেলে নিজেকে সব ব্যবস্থা করে খেতে হয়, মা আছে একদম রেডি করে দেবে, আর আমি হচ্ছে খাবো, সবাই খাবো, আমি একা খাবো না, সবাই খাবো। এই ভাজা মশলাটা দিয়ে দাও এর মধ্যে, আলু তো দিয়ে দাও, দেখুন জল একটু লাগবে মনে হয়, টেস্ট করে দেখবে নুন গুঁড়ো সব, পাইনসা লাগবো জল বেশি দিলে, পাইনসা লাগবো, আমার মা বাঙাল কথা বলে, হ্যাঁ তোমরা কেউ কিছু মনে করো না, কথাগুলো উঠতেছে, হ্যাঁ কথাগুলি উঠতেছে, তো কথা উঠতেছে তোমার, দেখা যাইতেছে আমার মা কিছু বোঝে না, কইতেছে কথাগুলি উঠতেছে, হ্যাঁ তো কী হয়েছে, বাঙাল কথা বললে, বাঙালরা তো বাঙাল কথাই বলে, আমরা তো ঘরে একসঙ্গে হলে সবসময় বাঙাল কথাই বলি, ভিডিও করি তখন এই দেশি কথা বলি, মানে শ্বাস নর্মাল কথা আর কি, আর আমরা সবাই একসাথে হলে বাঙাল কথা বলি, এই অনুষ্ঠান বাড়ি থেকে এলাম সব বাঙাল, ওখানে সব বাঙাল কথা চলেছে না। যাই আমি ফুচকাগুলো ভাজি, গিয়ে সাদা তেল দিয়ে দিলাম ভাজা ভুজির জন্য, না সাদা তেলটাই আমার মনে হয় যেন ভালো, সর্ষের তেলে ভাজলে তো ভালো, কিন্তু আমি সাদা তেলেই ভাজবো, আর তেলটা যখন খুব বেশি গরম হবে তখন হচ্ছে ফুচকাগুলো ছেড়ে দেবো। দেখি জয় মা কালী বলে প্রথম ফুচকাটা দিলাম, ফোলে কি না, জয় মা কালী বলে দিলাম, অনেক সময় প্রথমটা ফোলে না, তারপরে তো ফোলে, এখনো মানে তেলটা ভালো মতন গরম হয়নি, ফুলছে ঠিক ফুলছে, হ্যাঁ ফুটবল হয়ে যাচ্ছে, তেলটা ভালোই গরম হয়েছে, এরপরে বেশি হলে পুড়ে যায়।
সাহসটা বেড়ে যেতে একটা যেই ফুলে উঠলো আমি আবার দুখানা দিয়ে দিলাম একসঙ্গে, তবে একটু ছোট বড় হলো। আমার কিন্তু একদম হাই ফ্লেমে রয়েছে, দেখতে পাচ্ছ হাই ফ্লেমে রয়েছে। সাইজগুলো দেখছো হচ্ছে, তোমরা যখন এই পাঁপড়গুলো যদি কিনে নিয়ে আসো না, এটা পুড়ে গেল ক্যামেরা অন করতে গিয়ে, তখন তোমরা এ করবে কি বলতো, পাঁপড়গুলোকে ভালো করে রোদ খাওয়াবে। আমার সব ফুচকা, সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটা দুটো পাপড়ি হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে পাপড়ি হয়ে গেছে, বাকি সব ভাজা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া দেখো ওদেরকে দিয়ে দিয়েছি, আমার ছেলে তো এগুলো কিছু করতে হবে না, ওইভাবে খায় না, ওইভাবে খায় না, চুবিয়ে নিয়ে খায়। আলু ভরেছিস? হ্যাঁ, এবার ফুচকাটাকে চুবিয়ে নিয়ে মুখে দে, ওটা কাচের বাটি, সাবধান। হ্যাঁ, এই যে খাচ্ছে, আর আমি নিয়ে বসবো, ওদেরকে দিয়েছি। মুচমুচে দেখেছো কিরকম হয়েছে, এক একটা একটু বেশি লালচে হয়ে গেছে, নাহলে না পাখার হাওয়াতে ভিজে যাবে। এই দেখো, এটা হচ্ছে আমার ফুচকা, আমিও নিয়ে বসে পড়েছি, এবারে খাবো। আর আমরা দেখো তিন প্রজন্ম একসাথে ফুচকা খাচ্ছি, তিন প্রজন্ম, তিন প্রজন্ম একসঙ্গে নিয়ে বসছি। আর একজন হচ্ছে জলের বোতল নিয়ে বসছে, দেখো জলের বোতল নিয়ে বসছে, ঝাল লেগেছে, ঝাল ঝাল করেই মেখেছি, কারণ ফুচকা ঘুগনি আলু কাবলি এগুলো ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো জলের বোতল নিয়ে বসে জল খাচ্ছে একদিকে, আর ফুচকা খাচ্ছে একদিকে। তো চলো খাওয়া স্টার্ট করি, আমি আর মানে লোভ সামলাতে পারছি না। ওরে বাবা, এরা কারা খাইতে বইছে, কি হাবাইত্তার মতন পকাপক পকাপক মুখে একদম ফুচকা ঢুকাইতেছে, যেন জীবনে খায় নাই। বাবা কি হাবাইত্তা, আবার ছোটটাও তো কম যায় না, সমানে পাল্লা দিয়া খাইতেছে তিনজনে, কিন্তু সবচেয়ে বড়টা পারলো না, ওইটা পড়ছে, এখন দুইটায় চলতেছে খাওয়া খাই। আবার ছোটোটা মেজোটার থেকে আবার নিতেছে, তিনজনে কি চলতেছে বাবা, এই দিকের ফুচকা ওই দিক, ওই দিকের ফুচকা এই দিক, এই দিক কইরা কইরা পেট ঠাইসা ফুচকা খাইতেছে, ছোটোটা কম যায় না, ভাবছিলাম পারবো না, এইটা আবার বুইটাটা আবার দেখায় দেখায় খায়, বাপরে কি খাওয়া খাইতেছে, গোটা ফুচকা একেবারে একবারে মুখের মধ্যে ঢুকাইয়া দিয়া খাইতেছে, এমন দেখাইতেছে যেন কেউ আর খাইতে পায় না, আর কেউ ফুচকা খায়ও না, ওরাই শুধু খাইতে বইছে। আবার চোখের ভঙ্গি করতেছে দেখো না, যেন কেউ আর খায় না, দেখাইয়া দেখাইয়া খাওয়াইতেছে, খা খা বেশি কইরা খা। তবে পাঁচ দিন পর এডিটিং করতে বইসা আমার তো এখন জিভে জল গড়াইতেছে, কি আর করুন, দেখা স্বাদ মিটাইতেছি, এখন আর ঘরে ফুচকা নাই, সব খাইয়া শেষ কইরা নিছি, একটা জলটাও চুমুক দিয়া খাইয়া নিল, বাপরে বাপ কি হ্যাংলা কি হ্যাংলা, আমার হাতগুলো চাটে এটে। 15 টা করে তিনজনের ফুচকা নিয়েছিলাম, 15 টা করে, মা সব খেতে পারেনি, আমার থালায় ওর থালায় জ্বালান করেছে, ছেলে প্রায় 17টা ফুচকা খেলো, আমি 16টা খেলাম, সব মাঠ থেকে এর থেকে নিয়ে, ছেলে 17টা ফুচকা খেয়েও এখন ওই দাঁড়িয়ে আছে, গুড়গুড় করছে, আরও খাবে বলছে, আরও ভাজতে বলছে। তো ঠিক আছে, দেখা যাক, আলু মাখা অল্প আছে, আর তোমাদের দাদা তো দেখতে পেলে নেই, তোমাদের দাদার জন্য হচ্ছে আমি আলু মাখা রেখে দিয়েছি, টক জল রেখে দিয়েছি, আসবে যখন রাত্রেবেলা তখন হচ্ছে ওই যে কটা খাবে ও তো খায় না, ওই দুটো কি তিনটে বলো, দাঁত নাকি টোকে যায়, তো দুটো কি তিনটে যখন যেটা বলবে ভেজে দেবো আর কি। তবে দাদা খাবে এখন, আমার ছেলের জন্য আমাকে ভাজতে হবে, 17টা খেয়েছে ও, আরও ভাজা বলছে আমাকে। তো যাই হোক, ঝাল লেগে গেছে প্রচণ্ড, আর ছেলের ঝাল হলেও খেয়েছে, কোনোদিন ছাড়েনি, ও ঝাল লাগে না, ঝাল লাগবে না, অথচ মাছের ঝোলে বা তরকারি, তরকারি তো খায় না, মাছের ঝোলে যদি একটু ঝাল দিই ওর প্রচণ্ড ঝাল লেগে যায়। তো চলো আজকের ভিডিও এইখানেই শেষ করব, তিন প্রজন্ম একসঙ্গে বসে ফুচকা খেলাম, কিন্তু আমার মা খেতে পারেনি, আমার এমনিই কম খায়, খাওয়া ভীষণ কম, যাই হোক খেতে পারেনি, ভালো হয়েছে আমরা খেয়ে নিয়েছি, আমরা মা ছেলেতে খেয়ে নিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করি, সন্ধ্যাবেলার ফুচকার আড্ডায় ফুচকা পার্টিতে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম এই আর কি। তো আজকে এমনিতে কোনো সারাদিনে ব্লগ করিনি, এমনিই ব্লগ করিনি, অনেকগুলো ভিডিও জমে রয়েছে ওই জন্য আর ব্লগ করি নি, না যাক একটু রেস্ট নিই। তো সন্ধ্যাবেলা ফুচকার জন্য আমার ছেলে বলছে মা ভিডিও করবে না, আচ্ছা তাহলে ফুচকার ভিডিওটাই করে নিই। তো চলো আজকের মতো টাটা।